হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 7:30 থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা দেখো চা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইয়ে তেল দিয়েছি। ছোট আজ দেখো কি নিয়ে এসছে, দেখো নিয়ে এসছে পাপা। তো এটা দিয়ে মানে টোস্ট, এটা দিয়ে হবে ডিম টোস্ট। তো এটা দিয়ে কিভাবে করছি দেখো, ডিমটা ফেটে নিয়েছি, দেখাই তোমাদেরকে। দাঁড়াও, এদিকে দেখো ডিমটা একটু জিরে আর লবণ দিয়ে ফেটে নিয়েছি। কড়াই দেখো তেল গরম হয়ে গেছে, এদিকে চায়ের জল উঠলাচ্ছে, এদিকে চিনি আর চাটা দিয়ে নেব। এখানে আগে দিয়ে নেই পাপাটা, এই দেখো এটাকে ডিমে এইভাবে ডুবিয়ে নিতে হবে। ডুবিয়ে নিয়ে তেলে এবার এভাবে ছেড়ে দিতে হবে। এই দেখো এইভাবে। তো আমি ওদিকে চায়ে মানে জলটাতে চিনিটা চাটা আগে দিয়ে নেই। কমপ্লিট হয়ে গেছে, এদিকে চাও হয়ে গেছে, চাটাও নামিয়ে নেব। এখানে আছে আর দেখো এখানে। তো সকাল সকাল আমাদের টিফিন তৈরি, এ দেখো চা, সঙ্গে আছে লাল চা। মা ছেলে খাবো, ছোট আর আমি, বড় টিউশনে চলে গেছে। আর দেখো এগুলো মানে একদম নরম নরম হয়েছে, দেখো মানে টোস্টটা যে শক্ত থাকে এরকম ভাবে ডিমে ভাজলে পরে শক্ত থাকে না দেখো। আর এগুলো খেতে খুব টেস্টি হয়, সকালবেলা এইভাবে করে টিফিন করে গরম গরম করে খেয়ে দেখবে, তারপর কমেন্টে বলবে কেমন লাগছে খেতে। আমাদের তো ভালো লাগে। ছোট খাওয়া শুরু করে দিয়েছে আর ফ্যানটার ওই তারটা খুলে থাকছে প্রত্যেক দিন। আজকে সকালে একবার লাগিয়েছি, আবার ফ্যানটা জুড়ছে কিন্তু হচ্ছে না, আমাকে ঠিক করতে হবে। এ দেখো সত্যি মানে কি গরম গরম খুব সুন্দর লাগে। এটা আমার ছোট ছেলে, ওর ছোট দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিল, দিয়ে তারপর গিয়ে ওখান থেকে খেয়ে এসছে, আমাকে বলেছিল করে দিতে। তো দু তিন দিন করে দেওয়া হলো, আজ আবার নিয়ে এসছে, ওই নিয়ে এসছে সবকিছু, ডিম টোস্ট এনে রেখে দিয়েছে, আমি করে দিলাম। তো চলো আমরা খেয়ে নিয়ে আগে ফ্যানটা ঠিক করি, বাবারে ফ্যানটা আগে ঠিক করি, তারপর যা গরম। চা খাওয়া কমপ্লিট হলো, চলো এবার দোকানে যাবো। দোকানে গিয়ে কিছু কাজ আছে, দোকানের কাজগুলো করি, আর ফোনটা একদম চার্জ নাই, চার্জে বসিয়ে দেবো দেখো। তো চলো ফোনটা চার্জ হতে থাকুক, তখন আমরা দোকানে কিছু কাজ করে আসি, তারপর বাড়ির আবার কাজ করব। 10:05 বাজে, দেখো সেলাই থেকে উঠে এলাম, আর এদিকে কি কি রান্নার প্রস্তুত হয়েছে দেখো। কি নিয়ে এসছে, কাটা মাংস নিয়ে এসছে পোলট্রির, এটা হবে। আর আমি এই কাবলি ছোলাটা ভিজাতে দিয়েছিলাম, আলু দিয়ে করব, তাই ভিজেও গেছে, একটুখানি গরম জল করে ভিজাতে দিয়েছিলাম সকালবেলায়। আর এই দেখো সকালবেলায় এটা মানে ওই চাল থেকে, দোকানের টিনের ওপরে ছিল বললাম না, আর ওটা দেখিয়েছিলাম সামনের দিকে, এটাই দেখো ভিতর দিকে ছিল, তো পোকা ইয়ে করেছে তার জন্য এটা পেরে নিয়েছে। আরেকটা আছে, বড় হয়েছে, ওটা ভালো হয়ে আছে, মানে এখনো দুটো আছে। তো এগুলোই আজকে হবে, এটা ভাজা করব, আর আলু দিয়ে কাবলি ছোলা দিয়ে তরকারি করব, আর ওদের জন্য মাংসটা করব। আমি তো খাই না মাংস। চান করে এসেছি দেখো, চান টান করে দিকে রান্না বসিয়েছি, ভাত দেখো বসিয়েছি, আর দেখো চালটা ধুয়ে নিয়ে এলাম কল থেকে, কন্ট্রোলের চাল তো ওই জন্য রেশনের। এবার তরকারিটা কাটবো, আজকে তরকারি কাটা নাই, মাংসটা নিয়ে এসছে কিন্তু মাংসটা শেষে করবো, আগে ওই কুমড়োটা ভাজা করব, একটু সোয়াবিন দিয়ে আলু দিয়ে কাবলি ছোলার তরকারিটা আগে করব, তারপর মাংসটা করব। চালটা দেখো ভালো করে গামলা থেকে মানে হাড়িতে দিয়ে দিচ্ছি, যেটা গামলাতে লেগেছিল, এবার এটা হাতাতে করে নেড়ে দিলাম। আর এবারে দেখো গামলাটাতে একটু জল দিয়ে আমি যে কাবলি ছোলার তরকারিটা করব সোয়াবিন দেবো, দিয়ে দিলাম যাতে সোয়াবিনটা ভেজে। আর এদিকে দেখো যে চাল কুমড়োটা পেরে রেখেছিলাম সেটাকে আমি আগে কেটে নেব, মানে ছোট ছোট করে এটার ঝাল করব। প্রথমে ভেবেছিলাম যে ভাজা করব, তো ভাজা করব না, কারণ মানে এটা অর্ধেকটাতে হবেও না আর পুরোটা করলে বেশি হয়ে যাবে, ওই জন্য ছোটো ছোটো করে কেটে নিলাম। এটা এবার ভাজা করব, ভাজা না মানে ঝাল করব। তো এদিকে মানে উনুনটা ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি, আর আমি এটা একটু চেঞ্জ করে নেব, মানে হাঁড়িটা এইদিকে দিয়ে দেবো আর ওইদিকে হচ্ছে কড়াইটা দিয়ে দেবো। আর ওদিকে দেখো আমি যে সোয়াবিনটা ভিজাতে দিয়েছিলাম সেখানে আমি কাবলি ছোলাগুলো ছিল তো সেটাও দিয়ে দিলাম, কারণ গরম জল আছে মানে অল্প ভিজে থাকলে ভিজে যাবে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, তারপর চাল কুমড়োটা মানে দিয়ে দিলাম, আর মশলা করা হয়নি যেহেতু, তো মশলাটা করে নিয়ে এসে এদিকে দেখো আবার সোয়াবিনটা বসাবো।
তো ওদিকে আমি মানে চাল কুমড়োটা নামিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো সোয়াবিনটা দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এদিকে যে কাবলি ছোলাটা ছিল সেটাও ছেঁকে তুলে নিলাম। তুলে নিয়ে ওদিকে আলুটাও জল থেকে তুলে নিলাম। এদিকে আমার যে সোয়াবিনটা ছিল ভাজা হয়ে গেছে, এবার এদিকে আমি আলুটা কষে মশলা দিয়ে কষে তারপরে সোয়াবিনটা আর কাবলি ছোলাটা দিয়ে দেব, দিয়ে মানে ঢাকা দিয়ে রেখে দেবো। তো একটু নেড়ে চেড়ে তারপর মশলাটা দেব, মানে কুকারে দেইনি, সিদ্ধ করিনি। সিদ্ধ করে নিলে পরে মানে মশলাটা পেঁয়াজ দিয়ে কষে তারপর আলুটা দিয়ে দিলেই হয়ে যায়। তো আমি সিদ্ধ করিনি বলে একটু ঢাকা দিয়ে মানে একটু নরম করে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো এতক্ষণে দেখো মশলাটা দিলাম, এবার মশলাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, যেহেতু কাঁচা মশলা, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে জল দিয়ে দেবো। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এদিকটাতে হাঁড়িতে বসি মানে ঢেলে নিয়েছি আর ওদিকটাতে মাংস বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি হবে বলে এই ওভেনটাও ফাঁকা আছে। তো ওদিকটাতে মাংসটা কষে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর এদিকটাতে তরকারিটা আমার হয়ে গেছে। তো মাংসটাও অনেকক্ষণ মানে কষতে দিয়েছি, হয়েই গেছে। তো এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে আমি রেডি হয়ে নেবো, যেহেতু আমি ব্যাংকে যাব আজকে বলেছি। তো জিরে গুঁড়োটা দেওয়া হয়নি, এতক্ষণে দিয়ে নিলাম। রান্না বান্না কমপ্লিট, দেখো এখন রেডি হয়ে বেরিয়েছি, ব্যাংকে যাব, ব্যাগ ট্যাগ নিয়ে নিয়ে এসি। তো ব্যাংকে কিছু কাজ আছে আজকে, ব্লকে আর যাব না কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো, আর খাওয়া দাওয়া করলাম না, তখন দেখালাম না একটুখানি মানে ভাত ছিল কালকের, ওটাই খেলাম। তো এসে তখন আবার খাবো। আর তোমাদের দাদাও চলে এসছো, মাঠ গেল ছাগলের জন্য ঘাস কাটতে, আমি বেরিয়ে যাই, মানে প্রায় 2 বাজতে এলো। ব্যাংকে লিংক নাই, কোনো কাজ হলো না, শুধু শুধু ঘুরে বাড়ি এলাম, সঙ্গে আরো দুজনে ছিল তাদেরকেও নিয়ে বাড়ি এলাম। 3:30 পৌনে 4 বাজছে, চলো বাড়ি যাই দেখি কি অবস্থা বাড়ি। কই দাদা, কই দেখি, ইয়ে মা, ইয়ে মা, এতে দাদা তো দেখো, দাদা বাড়ি এসেছে, দাদা বাড়ি এসেছে। তুমি একটু হাসো হাসো হাসো, কুচু 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 কুচু, হাসি নাই হাসি নাই। ভাবছে কি এটা, আবার অনেকদিন পর দেখছি, দেখ দেখ এটা মোবাইল, জগন্নাথ দাদাকে তো দুপুর বেলা নিয়ে এসছে, 3 পর ছুটি দিয়েছে। তো দাদাকে নিউমোনিয়া হয়ে গিয়েছিল, এত ঠান্ডা লেগেছিল আর জ্বর হয়েছিল, মানে বুকে সর্দি বসেছে এখনো, মানে কি সর্দি উঠছে আর বুকের ভিতরটা মানে সাই সাই করছে। তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে মানে একদম মন মরা হয়ে আছে, যেমন ছটফট চঞ্চল থাকে সেরকম নাই। আর বাড়িতে যখন আসে সবাইকে দেখে তো মানে আরো মানে সবাইকে দেখছে, মানে 3-4 ধরে দেখতে পাইনি সবাইকে, হসপিটালের মধ্যে ছিল। মানে প্রথম দিকে খুব সবাইকে দেখে ছটফট ছটফট করছিল, আবার অসুস্থ শরীরে কতক্ষণ ছটফট করবে বলো তো, আবার ওরকম মানে একদম চুপচাপ হয়ে গেছে। তো দেখি, এখন তো ওষুধ দিয়েছে ডাক্তার, মানে যেগুলো ইঞ্জেকশন দেওয়ার ছিল সেগুলো কমপ্লিট করে এসছে, যে এখন খাবার দিয়েছে ওষুধ সেগুলোই খাওয়ানো হচ্ছে। আর সেলেসাটা মানে পায়খানার দ্বারাতে আর বমির সাহায্যে উঠছে, মানে সেলেসাটা যত উঠে যাবে ঠান্ডা সর্দি কফটা মানে ততটাই মানে ও সুস্থ হবে, সুস্থ বোধ করবে। আর সন্ধেবেলাতে মানে ছোট নিয়ে বেড়াচ্ছিল ওই বাইরে হাওয়াটাতে একটুখানি, বাড়িতেই আছে এখন, অনেকটা মানে সন্ধে গড়িয়ে গেছে। এতক্ষণ বসেই ছিলাম, আর সে মানে আমার ফার্স্ট চ্যানেলের জন্য ভিডিও করা ছিল, সেটা একটুখানি এডিটিং করছিলাম বসে বসে। আর এখানটায় মানে কি লাইনটা প্রচুর ডিস্টার্ব করছিল, মানে সেলাই করতে বসবো ভেবেছিলাম। আর ওদিকে তো মানে ব্যাংকে গেলাম, শুধু শুধু ঘুরে এলাম, কোনো কাজ হলো না, কিছু হলো না। আর বিকেলবেলা আমাদের বাড়িতে অনেকগুলো লোক এসেছিল, আমার মাসি শাশুড়ি, মাসি শাশুড়ির বৌমা, তার বৌমারা মিলে এসেছিল ওকে দেখতে, মানে আমাদের জগন্নাথ দাদাকে দেখতে হসপিটাল থেকে এসছে। সে আরো লোকজন আসবে কাল পরশু, 2-3 পর্যন্ত সব আসবে, যত আত্মীয় স্বজন আছে দেখতে। মানে 3 ধরে ছিল আর এরকম অসুস্থ, মানে বুঝতেই পারছো সবার মন মেজাজ একটু খারাপ ছিল। তো যাই হোক, বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসছে, এতে আমরা সবাই খুব আনন্দ। আর ছোট দেখো একটু পরপর এসে এসে টহল দিচ্ছে, আজকে টাক মাথা স্কুল গিয়েছিল, এতদিন নাড়া হয়েছে বলে স্কুল যাচ্ছিল না, আজকে যাই হোক স্কুলটা গেছে। তো এবার প্রতিদিন যাবে বলো খাপা, প্রত্যেক দিন যাবে, কালকে ছুটি আছে, পরশু দিন আবার স্কুল, আবার মানে ছুটি মানে স্কুল যাওয়া শুরু করতে করতে ছুটি পড়ে যাচ্ছে বেশি।
ছোট দেখছি তো দোকানের সামনে বসে বসে ওই ছাগলের বাচ্চা দুটোকে খুব নাড়াচাড়া করছে, তো আমি দেখতে গেলাম যে কি করছে ও আসলে। তো দেখছি বাচ্চাগুলোর কানে মুখে প্রচুর ওই ছাগলের যে কি বলে পোকাগুলো উকুনগুলো হয় সেগুলো প্রচুর হয়েছে, বাচ্চাগুলো ওই জন্য মনে হয় চনমন হয়ে বেড়াতে পারছে নাকি কে জানে, প্রচুর হয়েছে একদম সাংঘাতিক ভাবে। ও দেখছি তো ওগুলোকে ছাড়াচ্ছে, আমিও দেখলাম নেড়ে ছেড়ে, তো দেখলাম খুব হয়েছে, তো ভাবছি কি ভাইকে ফোন করব, কারণ ভাই ওই গরু ছাগলের ওই ওষুধ গুলো স্প্রে গুলো রাখে, তো কি ওষুধ সেটা মানে ফোন করে জেনে মানে সংগ্রহ করার চেষ্টা করব, না হলে মানে এত হয়েছে কানের মানে পুরো ইয়েটা চারিদিকটা একদম ই হয়েছিল, তো তখন ফোনটা আমার কাছে ছিল না, না হলে দেখাতাম তোমাদেরকে। ছোট দেখো চেয়ার ভেঙেছি, ঠোঁটাং হয়ে পড়েছে চেয়ারটা নিয়ে, সন্ধ্যে থেকে আমি ইয়ে করছিলাম খুব টানা হেচড়া টানা হেচড়া, মানে বারে বারে পড়ে যাচ্ছে আর ইয়ে হচ্ছে। তো যাই হোক মাজা ভাঙা থেকে সবাই নিস্তার পেলো, এবার আমাকে বলছে টেনে তুলো। যাই হোক বিপদটা ছোটর উপর দিয়েই গেল, চেয়ারের এই ইয়েটা না ভাঙলে যে কার কখন মাজা ভাঙতো আপনার বাবা ভগবান জানে। না আর বসা হবে নাকি, বসা হবে ওইভাবে, ওই দিকটা একটা বাস ইয়ে করে দিতে হবে, ইট নিয়ে পড়তে পারে দেখো। তো যাই হোক একটা কাজ বাগালো ছোট, এক্ষুনি সবে খালি মা মা করে এসে আমি ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম, এসে বসেছে, মানে কথাটা বলা হবে তারপর যাই হোক কিছু একটা বলবে, আর বসেছে পট করে উঠেছে, তাকে দেখি চিত হয়ে পড়ে গেছে, বলছে মা তোলো মা তোলো। একবারে মানে বড় মানুষ হলে পরে মাথা টাচা ভেঙে যেত যা অবস্থা নাকি খাপা। যাই হোক একটা কাজ গুছিয়েছে, এটা নিয়ে মানে এখানটা সামনেটায় থাকতো, তো যে আসতো সেই বসতো, সবাই তো জানতো না যে ভাঙা, আমরা হয়তো জানতাম যে ভাঙা সেইভাবে বসতাম, আর যারা জানতো না তারা তো সেইভাবে বসতো। তো যাই হোক যখন মানে মোচকাতো তখন একটু ভালোভাবে বসতো, নিস্তার হলো বাইরেটাতে মানে সবসময় ওটা থাকতো, এবার ওটাকে মানে ভাঙা চোরায় দিয়ে দিতে হবে, না হলে তাছাড়া আর কোনো উপায় নাই, একটা ব্যবস্থা হয়ে গেল। অনেকটা রাত হয়ে গেছে আর এখনো দেখো আমি সেলাই করছি, তো এর মাঝখানে বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে এসেছিলাম, আর শাড়িটা দেখো ছাড়িনি আর, মানে কারণ হচ্ছে যে এটা তাঁতের শাড়ি তো একদম নরম হয়ে আছে, ওই জন্য আর ছাড়িনি, আর দিনের বেলা এমনিতেও নাইটি পরেছিলাম ওই জন্য আর চেঞ্জ করিনি, আর খাওয়া দাওয়া করে এলাম, খাওয়া দাওয়া করে এসে তারপর বসেছি, কারণ হচ্ছে যে এটা সকালে সেলাই করতে বসেছিলাম, তো দুটোর একটাও কমপ্লিট হয়নি, ব্যাংকে গিয়েও তো কাজ হয়নি, আর ওদিকে মানে আজকে ব্লকেও যেতে পারিনি, কোনো ওখানে যেও কোনো কাজ তুলতে পারিনি, তো তার জন্য ভাবলাম কি যে আজকে অন্তত এই দুটোকে সেলাই করে নেব, কারণ খুব বেশি একটু নাই একটুখানি আছে, মানে দুটোর হাত জয়েন করে সাইড গুলো জয়েন করে দিলেই হবে, মানে চুড়িদারের যে ওপরটা যে প্লেন কুর্তিগুলো হয় সেগুলো, তো ওটার হাত একটা লাগানো হয়েছে, এটার মানে দুটো একসঙ্গে করছি, তো মানে এটার যখন একটা হচ্ছে তখন ওইটা বসাচ্ছি, ওইটা হচ্ছে তখন ওইটা বসাচ্ছি, তার ফলে কি হয় মানে সুতোটা কেটে কেটে কাজ করতে হয় না, এটার পেছনে ওইটা লাগিয়ে দিচ্ছে, এইভাবে হচ্ছে। তো রাতেও তো জানো সেই দুপুরকার যে খাবার থাকে সেটাই খেয়ে এলাম, আর ছোট রাতে খাইনি, ও শুধু মানে সোয়াবিনটা খেতে খুব ভালোবাসে, তো তার জন্য সোয়াবিন ছিল, সোয়াবিনটা তুলে তুলে খেয়েছে, আর বড় খেয়েছে, ও খেয়ে দিয়ে শুয়েছে, আর বাড়িতেও আমি খেয়ে দিয়ে সব গুছিয়ে বিছানা টিছানা করে দিয়ে লাইট অফ করে দিয়ে তারপরে এলাম, এটা করব, তারপর ভিডিও এডিট করব, তারপর গিয়ে তোমরা পুরো ভিডিওটা পাবে, এডিট না করে রাখলে তো তোমরা পাবে না, সকাল থেকে উঠে তো মানে এডিট ফেডিট আমি করতে সময়ও পাবো না, আর কালকে ব্যাংক বন্ধ আছে মহরমের জন্যে, তো কালকে আর ব্যাংকে যাওয়া হবে না, আর সম্ভবত কালকে আমাদের সংঘবাড়িতেও কোনো কাজ হবে না আমার মনে হচ্ছে, যদিও ফোন করিনি ওদেরকে, একবার সকালবেলা ফোন করে নেব, যদি সংঘবাড়িতে কাজ হয় তো যাব, আর যদি না হয় তাহলে যাব না, বাড়িতে কিছু আরো কাজ আছে বলছি না সেগুলো করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা প্রায় হয়ে গেছে, তো করে নেই এইভাবেই, তো দেখতে দেখতে দেখো দেখতে দেখতে একটা সেলাই হয়ে গেল কমপ্লিট, মানে কি একদম এটা হয়ে গেছে,
আর এটা একটুখানি বাকি আছে দাঁড়াও এটা সুতোটা কেটে নেই তারপর দেখাচ্ছি এটা সুতোটা আগে ইয়ে করি মানে এটা জয়েন করি তারপর ওটা খুলে দেখাচ্ছি সুতোটা কেটে এটাও কমপ্লিট করব তারপর ছাড়ব বললাম না এই একটুখানি আছে শুধু হয়েই গেছে এটা মানে এখন মানে ফ্রি সাইজের মতন করে রাখছি যে যখন নেবে তাকে তখন তার সাইজ মতন মানে ফিটিংস করে দেয়া হবে দেখো হয়ে গেছে কমপ্লিট এটা সোজা করি ও এই ফিতেতে এই এটা লাগাতে আছে নিমকি লাগাতে আছে ওটাও হয়ে যাবে এক্ষুনি দেখো পালারটা খুব মিষ্টি এই দেখো এটা হচ্ছে পেছন দিকটা এটা মানে ইয়েটা আছে ফিতেটা বাঁধার জন্যে এটা সামনের দিকটা গোল গলা এখন যেমন সবাই পরে শর্ট শর্ট এগুলো মানে ফোল্ড পায়জামা যেটা হয় সেটার সময় পরে তো ও বাবা এটার এই দিকটা সেলাই হয়নি খেয়াল করিনি এদিকটা হয়েছে এদিকটা হয়নি তো এটা এদিকটা করে নিলেই হয়ে যাবে আর এটা জয়েন করে নিলেই হয়ে যাবে তো চলো অনেকটাই রাত হয়ে গেছে তো এটা আমি সেলাই করে তারপর এডিট করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর অবশ্যই নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা গুড নাইট